আজকে থেকে আমরা পাপের কাছেও যাব না ইনশাআল্লাহ সেটা প্রকাশ্য পাপ হোক গোপন পাপ হোক আজকে থেকে আমরা প্রকাশ্য পাপের কাছেও যাব না গোপন পাপের কাছেও যাব না আমরা এটা গেল নতুন করে কোনো পাপ করব না আমি আবার বলছি রমজানে গুনাহ যেন না করি আজকে থেকে নতুন কোনো পাপ আমরা সেটা বাহ্যিক হোক গোপনে হোক আমরা করব না ইনশাআল্লাহ আজকে থেকে গুনাহ ছেড়ে দেওয়ার প্র্যাকটিস করা যেন গুনাহমুক্ত ভাবে এই রমজানটা আমরা স্বাগত জানা গ্রহণ করে রমজানটা অভ্যাসগত গুনাহমুক্ত থাকতে পারি আল্লাহ তৌফিক দান করুন তাহলে গুনাহমুক্ত থাকার জন্য এখন থেকে গুনাহমুক্ত থাকার অভ্যাস করা মুসলমানের জীবনে যত মাস আসে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যেই মাসটা আসে তাদের জন্য এটা হলো রমজান মাস ওয়ালা আতাআলাল মুনাফিকিনা শাহরুন শাররুন লাহুম মিন রমাদান মুনাফিকদের জীবনে সবচেয়ে খারাপ যেই দুঃসংবাদ এটা হলো রমজান মাস মুসলমানের জন্য সবচেয়ে কল্যাণ রমজান মাস মুনাফিকদের জন্য সবচেয়ে অকল্যাণ রমজান মাস কেন নবী বলেন ওয়াদালিকা লিমা ইউইদ্দু ফীহিল মুসলিমুনা কেননা রমজান মাসে মুসলমানরা মিনাল কুওয়াতি লিল ইবাদা ইবাদত করার জন্য আল্লাহর কাছ থেকে শক্তি সঞ্চয় করে রমজানে আর মুনাফিকরা ওয়াইউইদ্দু ফীহিল মুনাফিক মিন গাফলাতিন নাস ওয়া আওরাতিহিম রমজানে মুনাফিকরা মানুষের দোষ তালাশ করে মুসলমানরা ইবাদতের শক্তি অর্জন করে মুনাফিকরা মানুষের দোষ তালাশ করে আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন এখন দেখেন হাদিসে আসছে তুগাল্লু ফিহি শায়াতিন রমজানের প্রথম রাতে শয়তানকে শিকলে বন্দি করা হয় শয়তানকে শিকলে বন্দি করলে আমরা রমজানেও টেলিভিশন কেন দেখি শয়তান শিকলে বন্দি এরপরেও রমজান মাসে গুনাহ কেন করি এর উত্তর হলো এগারো মাস ইবলিস আমগরে যা শিখায় রমজানে গিয়ে এটা প্র্যাকটিক্যাল করি আমরা কারণ ইবলিস তো রমজানে অনুপস্থিত দায় দায়িত্ব সব আমগরে দিয়ে যায় এজন্য রমজানে যা করি এটা অভ্যাসগত গুনাহ বলেন কি গুনাহ তাহলে এগারো মাস ইবলিস আমাদেরকে বিভিন্নভাবে গুনাহ করায় এই এগারো মাসের অভ্যাসটা রমজানে গিয়ে আমরা ছাড়তে পারি না তাই রমজানে আমাদের গুনাহটা হয় অভ্যাসগত গুনাহ রমজানে যেন আমরা অভ্যাসগত গুনাহ না করি চেষ্টা করেন যে আমি একটা গুনাহও করব না কেন যেন রমজানে আমার অভ্যাসগত গুনাহ না হয় আবার বলছি গুনাহ যদি না ছাড়েন রমজানে অভ্যাসগত গুনাহ হবে তো আজকে থেকে যদি আমরা গুনাহমুক্ত থাকার অভ্যাস করতে পারি আশা করা যায় রমজানে গুনাহমুক্ত থাকার এই অভ্যাসটা আমরা ধরে রাখতে পারবো ইনশাআল্লাহ এই জন্য পবিত্র কোরআনের তিনটি আয়াত আমি বলছি আয়াতগুলো খালি মনে রাখবেন বাসায় গিয়ে বাংলা অনুবাদ যাদের আছে অনুবাদগুলোও মিলিয়ে নেবেন আরো ভালো হবে সূরা আনআমের ১৫১ নম্বর আয়াত সূরা আনআমের ১২০ নম্বর আয়াত সূরা নিসার ৩১ নম্বর আয়াত সূরা আনআমের ১৫১ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান তোমরা প্রকাশ্য অশ্লীলতা এবং গোপন অশ্লীলতার কাছেও যেও না আজকে থেকে আমরা পাপের কাছেও যাব না ইনশাআল্লাহ সেটা প্রকাশ্য পাপ হোক গোপন পাপ হোক আজকে থেকে আমরা প্রকাশ্য পাপের কাছেও যাব না গোপন পাপের কাছেও যাব না আমরা এটা গেল নতুন করে কোনো পাপ করব না আমি আবার বলছি রমজানে গুনাহ যেন না করি আজকে থেকে নতুন কোনো পাপ আমরা সেটা বাহ্যিক হোক গোপনে হোক আমরা করব না ইনশাআল্লাহ দুই নাম্বার কথা বর্তমানে যারা পাপের মধ্যে ডুবে আছি আজকে থেকে কেউ কাউকে বলা দরকার নাই প্রত্যেকের মাথায় আস বাস কেউ কাউকে বলা দরকার নাই আজকে থেকে আমরা যে পাপে আসি পাপগুলা আজকে আমরা ছেড়ে দিব ইনশাআল্লাহ তাহলে প্রথম কথা নতুন পাপের কাছে যাব না দ্বিতীয় কথা বর্তমানে যে পাপগুলো আমরা করতেছি এই পাপগুলো আমরা ছেড়ে দিব সূরা আনআমের ১২০ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াদারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা
তোমরা প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও, তোমরা প্রকাশ্য পাপ ছেড়ে দাও গোপন পাপ ছেড়ে দাও। তাহলে প্রথম কথা, প্রকাশ্য পাপের কাছে যাব না, গোপন পাপের কাছে আজকে থেকে নতুন করে যাব না। দুই, বর্তমানে যে প্রকাশ্য গুনাহে আমরা জড়িয়ে আছি, গোপন গুনাহে জড়িয়ে আছি, আমরা আজকেই এগুলা ছেড়ে দিব ইনশাআল্লাহ। তাহলে দুটি জিনিস শিখলাম, নতুন করে পাপ করব না, বর্তমান পাপগুলা ছেড়ে দিব। তিন নম্বর, সূরা নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান করিমা। আল্লাহ বলেন, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, জোরে কি গুনাহ, আল্লাহ বলেন যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো আমি তোমাদের সগীরা গুনাহ মাফ করে দেব। ওয়া নুদখিলকুম মুদখালান করিমা, মৃত্যুর পর তোমাদেরকে সম্মানের জায়গা জান্নাতে প্রবেশ করাবো। তাহলে তিন কথা শিখলাম, নতুন গুনাহের কাছে যাব না, দুই বর্তমান পাপ ছেড়ে দিব, তিন বড় পাপ ছেড়ে দিয়ে ছোট গুনাহ মাফ করায় আল্লাহর জান্নাতের মেহমান হব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এগুলো তিন নাম্বার কথা। চার, যারা আমরা আল্লাহর ওলি হতে চাই, কেমন অলি, যে অলি হওয়ার পর আমারে কেউ চিনুক বা না চিনুক দরকার নাই, আমার রব আমারে অলি বললেই হলো। মানে একটা কথা হলো, আপনার আমরা তো সাধারণত চিনি উনি আল্লাহর অলি অমুকে, কিন্তু আপনারা যদি কেউ চান, আমি যদি আমরা কেউ চাই যে আমরা আল্লাহর অলি হব, এতে দুনিয়ার মানুষ আমারে চিনুক না চিনুক আসে যায় না, আমার রবের কাছে যেন আমি অলি হতে পারি। নবীজি আমাদেরকে নিয়ম শিখাইয়া দিছে, তিরমিজি শরীফের বর্ণনা 2305 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن. رسول الله صلى الله عليه وسلم বললেন, তোমাদের মধ্যে কে আছে এমন, আমি এখন কিছু কথা বলবো, এই কথাগুলা গ্রহণ করবে, সে গ্রহণ করার পর সে আমল করবে, অন্যকে শিখায় দিবে, তারাও যেন আমল করে। নবীজি বলেন, এমন কে আছো আমি এখন কিছু কথা বলবো, যেই কথাটা সে গ্রহণ করে নিজে আমল করবে, অন্যকে শিখাবে, তারাও যেন আমল করতে পারে। فقال أبو هريرة رضي الله تعالى عنه فقلت أنا يا رسول الله. أبو هريرة رضي الله تعالى عنه بولن حضور أمياس سبحان الله মানে আমি আপনার কথা শুনব, আমি নিজে আমল করব, অন্যকে শিখাবো, তারাও যেন আমল করতে পারে। কোন সাহাবি? নবীজির এমন এক সাহাবি। ক্লাসে যদি কোনো ছাত্র কখনো নাও থাকে, একজন আছে, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। মনে করেন নবীজির কোনো সাহাবি ব্যবসার কাজে গেছে, কোনো সাহাবি কৃষি কাজে গেছে, কোনো সাহাবি অন্য কোনো কাজে গেছে, একজন সাহাবি নবীর ছাত্র যিনি, যে সব সময় যে ছাত্রকে নবী পাইতেন তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সাহাবিরাও প্রশ্ন করছে তাকে, আচ্ছা আবু হুরায়রা আপনি এত হাদিস কিভাবে বলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দেখো অন্যদের মধ্যে কেউ ব্যবসার কাজে থাকে, কেউ কৃষি খামারের কাজে থাকে, দেউ দুনিয়াবি অন্য অনেক অনেক কাজের মধ্যে মশগুল থাকে, কিন্তু আমি ওই সময়গুলো আল্লাহ রসুলের ক্লাসে বসে থাকি। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমি আস। উনি কিন্তু প্রথম দিকে হাদিস মুখস্থ রাখতে পারতেন না, সহিহ বুখারীর 119 নম্বর হাদিসে আছে বিষয়টা। একদিন নবীজিরে বললেন, سمعت منك حديثا كثيرا فانسى يا رسول الله আমি আপনার থেকে অনেক হাদিস শুনি কিন্তু হাদিস আমি মুখস্থ রাখতে পারি না, বারবার ভুলে যাই। নবীজি বললেন, উবসুত রিদা আকা,
তুমি তোমার চাদর বিছাও ফাবাসাত্তুহু আমি আমার চাদর বিছায়া দিলাম এইভাবে চাদর বিছায়া দিলাম চাদর বিছানোর পর দেখলাম ফাগরাফা বিয়াদাই নবী এইভাবে দুই হাতে কি যেন ঢাললেন চাদরে হাতে কিন্তু কিছু নাই আর কি ঢালছে আল্লাহ ভালো জানে নবীজি বললেন এবার চাদরটা বটো তো বটছি আমি এইভাবে বটার পর এবার নবীজি বললেন জুম্ম এটা তুমি মিলাও বুকের সাথে মিলাও আবু হুরায়রা বলেন ফাজামামতুহু ইলা সদরি চাদরটা আমি বুকের সাথে মিলাইলাম মিলানোর পর ফামা নাসিতু শাইআন বাদা ওই চাদর বুকে রাখার পরের থেকে আর আমি কখনো কিছু ভুলি না সুবহানাল্লাহ এই সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তো তিনি বললেন হুজুর আমি আছি মনে আছেনি কোন জায়গায় ছিলাম আমরা আমার কথাগুলা কে গ্রহণ করবা নিজে আমল করবা অন্যকে শিখাইয়া দিবা তারা আমল করবে তিরমিজির 2305 নম্বর হাদিস তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর আমি আছি ফা আখাযা বিয়াদি নবী আমার হাত ধরলেন ফা আদা খামসা হাত ধরে পাঁচটা জিনিস শিখাইয়া দিলেন মুখস্থ করতে হবে কয়টা এক নাম্বার ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস আবু হুরায়রা হারাম কাজ থেকে বাঁচো নিষিদ্ধ কাজ থেকে বাঁচো তুমি মানুষের মাঝে সবচেয়ে বড় আবেদ আল্লাহর ওলি হয়ে যাইবা কি শিখলাম আল্লাহর ওলি হওয়ার উপায় গুনাহ ছাড়া বলেন আল্লাহর ওলি হওয়ার উপায় গুনাহ এখানে আমরা যারা বসা আল্লাহ ভালো জানে আমাদের মাঝে গুনাহ সবচেয়ে কে কম করে বিশ্বাস করেন ওই লোকটারে আমি আপনি চিনি আর না চিনি আমাদের এইখানে যে সবচেয়ে গুনাহ কম করে সে আল্লাহর তত কাছের বান্দা কোনো সন্দেহ নাই কারণ সে গুনাহ করে না দুই নাম্বার ওয়ারদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস আল্লাহ তোমাকে বণ্টন করে যা দিয়েছে এতে তুমি সন্তুষ্ট থাকো তাকুন আগনান নাস মানুষের মাঝে তুমি সবচেয়ে স্বনির্ভর বান্দা হবা মনের দিক থেকে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে আজকে কত লাভ হইছে কয় 2000 আলহামদুলিল্লাহ কালকে জিজ্ঞাসা করছেন আজকে কত লাভ কয় 200 আলহামদুলিল্লাহ পরের দিন জিজ্ঞাসা করছেন আজকে কত লাভ কয় 20 টাকা আলহামদুলিল্লাহ পরের দিন জিজ্ঞাসা করছেন আজকে কত কয় সমান সমান আলহামদুলিল্লাহ পরের দিন জিজ্ঞাসা করছেন আজকে কত আজকে একটু লস খাইছি আলহামদুলিল্লাহ আবার পরের দিন জিজ্ঞাসা করছেন আজকে কত আজকে 20000 টাকা লাভ হয়েছে আলহামদুলিল্লাহ এই মেয়ে আপনি কি ঘটনা কি 20000 আলহামদুলিল্লাহ লস খাইলো আলহামদুলিল্লাহ 5 টাকা আলহামদুলিল্লাহ 20 টাকা আলহামদুলিল্লাহ 2000 আলহামদুলিল্লাহ ঘটনা কি আমার রব যা ফয়সালা করে রাখে আমি চেষ্টা মুজাহাদা করি করার পর রব খুশি হয়ে কখনো 20 দেয় কখনো 200 দেয় কখনো 2000 দেয় কখনো 5000 কখনো 20000 দেয় আবার রব যেদিন চায় ওদিন আমি লাভ করতে পারি না কিন্তু আমি চেষ্টা কমাই না আমার রবের ফয়সালায় আমি সন্তুষ্ট নবী কয় তুমি তো সবচেয়ে ধনী মানুষ কারণ তোমার অভিযোগ নাই হেরে আপনি যা দিবেন হের অভিযোগ নাই নবীজি বলেই তো ধনী তাহলে দুই নাম্বার গেল তিন নাম্বার ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাঁটি ইমানদার হয়ে যাবে চার নাম্বার ও আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবা খাঁটি মুসলমান হয়ে যাবে পাঁচ নাম্বার ওয়ালা তুকসিরিদ দেহকা ফা ইন্না কাসরাতাদ দেহকি তুমি তুল কলবা বেশি হাসবা না বেশি হাসি অন্তর মৃত বানায় দেয় এটা একটু চর্চা করি আমরা চলেন বলেন বেশি হাসি অধিক হাসি অন্তর মরা বানায় দেয় মৃত বানায় দেয় এক অংশ আমি আরেক অংশ আপনারা বলেন তো বেশি হাসি কি ক্ষতি করে বলেন তো বেশি হাসি কি ক্ষতি করে তাহলে এই পাঁচটা কথা নবী হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখাইলেন তিনি পৃথিবীর মানুষকে জানাইয়া দিলেন এইভাবে জানতে জানতে আজকে আমি আপনাদেরকে জানাইয়া দিলাম নবীর এই কথাগুলা তো আমরা নিজেরা আমল করব অন্যকে শিখাইয়া দিব তারা যেন আমল করতে পারে আল্লাহ তৌফিক দান করেন এই পাঁচটা আমি আবার বলি খুব মন দিয়ে শুনেন এক নাম্বার হারাম কাজ থেকে বাঁচো দুই নাম্বার আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকো তিন নাম্বার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো
চার নাম্বার মানুষের জন্য ওটা পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো পাঁচ নাম্বার বেশি হাসবা না বেশি হাসি অন্তর মরা বানায় দেয় আল্লাহ আমাদের সকলকে পাপ মুক্ত থাকার তৌফিক দান করুন আমিন এইগুলো চার নাম্বার কথা যে পাপ ছেড়ে দিয়ে আল্লাহ রুলি হবে পাঁচ নম্বর কথা কেউ যদি চান আমি আমার মনরে আনন্দ দিব এই ভেবে যে অমুকে যেই পরিমাণ এবাদত করে আমি যদি তার চেয়ে বেশি এবাদত করতে পারতাম মনটা একটু শান্তি পাইতাম আমার রবরে খুশি করতে পারতাম কিন্তু আপনি চাইলেও পারতেছেন না নবীজি একটা বুদ্ধি শিখিয়ে দিছে যারা অনেক বেশি এবাদত করে আপনি চাইলে তাদেরকে পিছনে ফেলে আগে বেড়ে যে আল্লাহর কাছাকাছি হতে পারবেন এই নিয়মটা আমাকে জানার দরকার আছে না তাহলে সবাই রেডি আছেন তো এই নিয়মটা পালনের জন্য হ্যাঁ হাদিসের একটা কিতাব আছে না মুসনাদে আবি আলা চার হাজার নয়শো পঞ্চাশ নম্বর হাদিস عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من سره أن يسبق الدائب المجتهدا فليكف عن الذنوب نبي جي بولن عائشة আমার কোন উম্মত যদি অধিক পরিশ্রমী ইবাদতকারীকে পিছনে ফেলে আগে বেড়ে গিয়ে মনকে শান্তি দিতে চায় আনন্দ দিতে চায় আমার ওই উম্মতকে তুমি জানা দাও ফাল্লিয়াকু ফানিজ জুনুব সে যেন গুনাহ থেকে বেঁচে থাকে হাদিসের মাধ্যমে বোঝা যায় একজন অনেক বেশি ইবাদত করে নফল ইবাদত করে আবার পাশাপাশি গুনাহ করে আরেকজন নফল ইবাদত বেশি করতে পারে না কম করে তুলনামূলক কিন্তু লোকটা গুনাহ করে না নবী বলেন তাকে জানা দাও পাপ থেকে যদি বেঁচে যায় অনেক বেশি ইবাদতকারীর চাইতে ওই ব্যক্তি অনেক আগে বেড়ে যাবে কারণ সে পাপ করে না কি করে না